বন্ধুরা, ব্রাক এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা বাতিগণ উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনার বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব, একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ব্র্যাক এন্টারপ্রাইজ, মানে ব্র্যাক এনজিওতে আপনার ডেন্টিং মেকানিক পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এটি কিন্তু বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনার বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডেন্টিং মেকানিক পদে কিন্তু আপনাদের এখানে পদ সংখ্যা উল্লেখ নেই, এখানে কিন্তু আপনাদের আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে আপনাদের গাজীপুরে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে, আর বেতন কিন্তু আপনাদেরকে এখানে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে হেলথ বিভিন্ন বোনাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু বিডি জবসে প্রবেশ করে সেই বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তাছাড়াও এখানে আবেদন পাঠানোর হার্ড কপির সিস্টেম দেওয়া রয়েছে, সিবি সিস্টেম দেওয়া রয়েছে, এখানে ইমেল নাম্বার রয়েছে, ইমেল নাম্বারে আবেদন পাঠাতে পারেন, অথবা এই যে এখানে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায়ও আপনার আবেদনটি পাঠাতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, এই আবেদনটি শেষ হবে 19 জানুয়ারি 2022 সালে, কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন, আমার এখানে একটু নেট স্লো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসার সেলস পদে একটি পোস্ট রয়েছে, এখানে আমরা দেখব কী কী চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এটি দেখব, ঠিক আছে? বন্ধুরা, আসতেছে, তার এখানে নেট স্লো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন এখানে অফিসার সেলস পদে কিন্তু আপনাদের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে, এখানে কিন্তু আপনাদের আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। ওকে, এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ নেই, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে এবং কি বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, বিভিন্ন বোনাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে brac.net, এবং কি এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে বিডি জবসে প্রবেশ করে এটি পেয়ে যাবেন, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ওকে বন্ধুরা, আবেদনটি কিন্তু শেষ হবে, এটি 20 জানুয়ারি 2022 সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে, এটা এর আগে কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।